বর্দাভাই সবেতেই বাড়াবাড়ি। না রে মেজদা ভাই, ওর না ঝিল্লিকে এইভাবে অপমান করাটা একদম উচিত হয়নি। বাড়ির কেউ কিছু বললো না নানাকে? আটকানোর চেষ্টা করলো না? ছোটকা রিঙ্কি অবশ্য ফোন তো করেছিল, ভিডিও কলে মিটিংয়ে ছিলাম বলে ধরতে পারিনি। ঝিল্লি তুই যাস না প্লিজ। জানিস তো কোকো, তোদেরকে ছেড়ে যেতে না আমারও খুব কষ্ট হচ্ছিল। একটা কাজ কর, তোরাও আমার সঙ্গে চল। যাবে মানে? আরে প্রবলেমটা কোথায়? দেখুন, আমি তো সানির খোঁজ করছি, আমি ওর সাথে যে করেই হোক যোগাযোগ করবো, তারপর আমি লাট্টুনগর চলে যাবো, ওরাও আমার সাথে যাবে। আমার কাজ হচ্ছে ওদের দেখভাল করা, সেটা লাট্টুনগরেই হোক বা তেঁতুল পাতাতেই হোক, ওরা আমার সাথে খুশি থাকবে। মানে এটা কি? একেবারে মার্কা মারা গ্যাংয়ের মেয়ে, এইভাবে বাচ্চাদের তুলে নিয়ে চলে যায়। যাবে না, কেউ কোথাও যাবে না, আর আমি না বলো অবধি তুমি বাড়ি ছেড়ে কোথাও যাবে না। সবাই এখন বাড়ি যাবো, চলো। চল 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 চল। এই মেয়েকে তেঁতুল পাতা থেকে বিদায় করো আজ এই মুহূর্তে। কি হলো এটা? কি কানে কথা গেল না? চলো। আমি হাত জোর করছি কংসমাম, আপনি আমাকে 100 বার রাবিশ বলে নিন, আমি শুনে না, কিন্তু তেঁতুল পাতায় ফিরতে বলবেন না। ঝিল্লি চৌধুরী মজা করতে পারে, কিন্তু কিন্তু কিছু কিছু ব্যাপারে ঝিল্লি চৌধুরীও সিরিয়াস। আমি যদি তেঁতুল পাতায় ফিরে যাই তাহলে তাহলে ভাইয়া যে সমস্ত রাগ ওই তেঁতুল পাতার উপর এসে পড়বে, আর আমার জন্য তেঁতুল পাতার সবাই বিপদে পড়ুক সেটা আমি চাই না। ওই বাড়ির সবাই আমাকে একটা পরিবার দিয়েছে, একটা থাকার ছাদ দিয়েছে, সেই বাড়ির আমি কোনো ক্ষতি হতে দিতে পারবো না। এই ভাইয়াজি উফ, লাইফটা রুইন করে দেবে পুরো। না না, ভাইয়াজির মতো লোকের কাছে ঋষি কখনো নিচু হবে না। এই মেয়েটাকে তেঁতুল পাতায় ফেরাতেই হবে। যাবো না বললে তো হবে না? 4,737 টাকা আমি পাই, জিলিপি সিঙ্গারের ধার। নিশ্চয়ই ভুলে গেছো, ভুলে গেছো তো? আপনি আপনি এই সিচুয়েশনেও টাকার কথা ভাবছেন? অবশ্যই, টাকা কি গাছে বলেনি? শোনো, তুমি চাকরি করবে, মাইনে পাবে, আর আমার ধারটা শোধ করবে, তারপর তুমি যেখানে খুশি যাও, আমি বারণ করবো না। বেশ, তুমি এই লোকটাকে বলে দাও, শুধুমাত্র ধারের কথাটা উঠলো বলেই আমি আমি ওই বাড়িতে যাচ্ছি। ওই বাড়িতে যদি আবার কেউ ঝিল্লি চৌধুরীকে অপমান করে না করবে না। আমি বলছি তুমি চলো, আমি দেখে নেব। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।